वेलकम बैक आज एक नतून वीडियो नहीं चले बेसिकाली अनेक दिन पर आज के वीडियो शूट करी रेनोवेशन काज चल रिसेंट समस्त काज कमप्लीट हो तो भावलाम आज के सकाल बेला एक वीडियो बनिए फेली एक रूम मैं होम टूर दिए दी एक हाउस टूर दिए दी छोटो करे सो विशाल किछु चेंजेस होयनि भेबेछिलाम छोटो खाटो काज किछु करबो किन्तु कराते कराते मन हलो एटा कराई ओटा कराई सो एकटा पर एकटा काज बेरेई गेलो तो चलो एबार तोमादेर देखाई सबार आगे देखे ना आमार सेई बागान बाय द वे एइखानेई आमादेर एई ग्यारेजे काजकर्मगुलो होच्छिलो सो एखोनो जिनिसपत्र किछु पड़े आछे एगुलोके व्यवस्था करते हबे एगुलो फाँका करते हबे तो एई आमार बागान अनेक दिन पर तोमरा देखछो এটা আমার মায়ের সেই বিখ্যাত থলে এবার এক ঝলক বাগানটা দেখিয়ে দিই সো এই গাছগুলো দেখছো এই গাছগুলো ভর্তি ফুল ছিল তো মাঝে মাঝে এমন ঝড় বৃষ্টি হচ্ছে সব ঝরে পড়ে গেছে দেখো সো এই আমার বাগান চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক সো এই আমার স্টুডিও রুম যেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এটা এখন বলতে পারো আমাদের তো এটা এখন আমাদের হয়ে গেছে ড্রেসিং রুম কাম স্টুডিও রুম দুটোই বলতে পারো তো সবার আগে দেখাতে শুরু করি তোমাদের একটা পোর্শন তো এই আমি ঢুকলাম ঢোকার পর এইখানে যে জানলাটা এই যে গ্রিলটা দেখছো এই গ্রিলটা আগে এইখানে থাকতো তো সেখান থেকে এটাকে পিছিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে আর পুরো এই জায়গাটা টাইলস করে দেওয়া হয়েছে আর এখানে পুরো স্লাইডিং সো এরকম স্লাইডিং করে দেওয়া হয়েছে আর এই একটা পুরো দেয়াল জুড়ে ওয়ার্ড্রপ বানানো হয়েছে আমি গোপ্রোয় শ্যুট করছি ওই জন্য একটু ভালো করে দেখাই সো দেখো এই হচ্ছে পুরো দেয়াল জুড়ে ওয়ার্ড্রপটা আর এই ওয়ালটা এইখানে আমাদের একটা বাথরুম ছিল আগে ছোটো একটা বাথরুম ছিল একটা ওয়াশরুম ছিল তো সেইখানে যার ফলে কী হচ্ছিলো এই দেয়ালটায় ড্যাম্প পড়ছিল এবং সেই ড্যাম্পের থেকে বাঁচার জন্যই আমরা কি করেছি পুরো সমস্ত চটিয়ে দিয়ে চিপিং করে এখানে আমরা পুরো টাইলস বসিয়েছি ঠিক আছে আমি এটা সরিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তো এই দেখতে পাচ্ছ পুরো ওয়ালটা টাইলস করা হয়েছে আর ওই আলো টালো লাগানো হয়েছে লাইট লাগানো হয়েছে আর এইখানে আমি আপাতত আমাদের এই জিনিসটাকে এখানে রাখা হয়েছে কারণ বাইরে থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে সেগুলো রাখার একটা জায়গা দরকার ছিল তো বেসিক্যালি আমাদের যে আলমারিটা ছিল সেটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো যা পাচ্ছিলাম ঠেসে গুঁজে ওর ভেতর ভরা মানে ভরতে আমরা বাধ্য হচ্ছিলাম তো আমাদের একটা দরকার ছিল বড় ওয়ার্ড্রপ করার কারণ বিছানার চাদর পর্দা শীতের জামা কাপড় মানে খুব অসুবিধা হচ্ছিলো কোথায় রাখবার একদম ওই ওপরটা করাতে সুবিধা হয়েছে কি ওখানে আমরা আমাদের ট্রলি ব্যাগ এগুলো সব তুলে দিতে পেরেছি আর এইটা হচ্ছে ওয়ার্ড্রপ বেশ বড় বড় হয়েছে এবং এতটাই বড় হয়ে গেছে যে এখন প্রচুর স্পেসও রয়েছে সো অসুবিধা হবে না সো এটা হচ্ছে অভিষেকের ওয়ার্ড্রপ পুরোটা ওর ও বলেছে এখানে আমি যা খুশি রাখবো যেভাবে রাখবো সো এই সিস্টেমে করা হয়েছে ভেতরে আলোর ব্যবস্থা করা হয়েছে এখানটা পুরো সমস্ত হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে যাতে জামা কাপড় ঝুলিয়ে রাখা যায় আর সুবিধা হয়েছে যেটা সেটা হচ্ছে এরকম ড্রয়ার বানানো হয়েছে যার ফলে কি হচ্ছে প্রচুর জামা কাপড় মানে ম্যাক্সিমাম যা ছিল এই ড্রয়ারগুলোতেই ভরে গেছে সো এখন আমাদের এই জায়গাগুলো ফাঁকা রয়েছে সো এই তিনটে ড্রয়ার এই সিস্টেম আর জামা বেসিক্যালি আমাদের এখনো অনেক হ্যাঙ্গার কিনতে হবে এটা এটা আমার তো এটা ওই একই সো এখানেও সেরকম কিছু হয়নি জাস্ট মানে আমারও যা শাড়ি জামা কাপড় ছিল সব এর মধ্যেই ধরে গেছে এই ড্রয়ারগুলোর ভেতরেই ধরে গেছে সো এটা হচ্ছে থার্ড ওয়ার্ড্রপ আমি একটু কাছ থেকে দেখাই এটা এরকম
সো এখানে বেসিক্যালি আমার বাড়িতে পড়ার জামা কাপড় আছে, আমার ব্যাগ, ক্যামেরা ব্যাগ, ইস্ত্রি, হ্যানা ত্যানা এইসব আছে। এখানে হচ্ছে তোমার বিছানার চাদর, বালিশের ওয়ার, এখানে শীতের পোশাক, সো এগুলোই মেনলি এখানে রাখা হয়েছে। ওয়ার্ড্রপ হয়ে গেল, এই ওয়ালটাও পুরো চেঞ্জ হয়েছে। এইবারে দেখো, এইটা ভালো করে দেখাই। সো ড্রেসিং টেবিল, তার কারণ আমি যেহেতু মেকআপ করি সেই কাজগুলো আবার শুরু করব, সেই জন্য যেহেতু এই ঘরটা চেঞ্জ হয়ে গেল। বেসিক্যালি এটা আমার স্টুডিও রুম ছিল। এইভাবে আলো লাগানো হয়েছে। সো এখানে আমার সমস্ত মেকআপের জিনিস, হেয়ার স্টাইলের জিনিসপত্র সমস্ত আমার এর ভেতরেই রাখা আছে। তোমাদের একটু দেখাই। সো এইখানে এদিকটা মোটামুটি এরকম লাইট ব্লু শেড দেওয়া হয়েছে, আর এদিকটা আমি ইচ্ছে করে এরকম ডার্ক ব্লু দিয়েছি, যাতে সাদা ড্রেসিং টেবিলটা বেশ ভালো লাগে দেখতে। সো এই রুম থেকে বেরিয়ে এখানটা একটু অগোছালো হয়ে আছে, আমি ঠিকঠাক করে গোছাবো এখনো বাকি। সো এখান থেকে বেরিয়েই এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। সো আমার নতুন ঠাকুরের জায়গা তোমরা দেখে নাও, আমি আলাদা করে এখানে র‍্যাক করিয়েছি। বেডরুমে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, একটু চেঞ্জ হয়েছে, মানে আমি কোনো কাজ করাইনি আমরা। সো বেডটা একটু সরে গেছে অ্যাকচুয়ালি। এইখানে তোমাদের মনে আছে আমার একটা আলমারি ছিল, স্টিলের আলমারি, তো সেটা সরে গেছে, যার ফলে একটু স্পেস বেড়ে যাওয়ায় আমরা খাটটাকে একটু সরিয়ে এনেছি। সো এই চেঞ্জ বলতে এই, আর ঠাকুরের র‍্যাকটা ওইখান থেকে আমরা সরিয়ে এইখানে করেছি। তার কারণ হলো এইখানে অনেকটা উঁচু ছিল, তো আমার পুজো আচ্চা করতে একটু অসুবিধাই হতো। তো এই জায়গাটা এখনও ফাঁকা করা হয়নি, এটাকে পরিষ্কার করে ফাঁকা করে দিতে হবে। এখানে দেখা যায় বই টই রাখতে পারি হয়তো। সো এই আর এই একটা বেড সাইড টেবিল, দাঁড়া আমি আলুগুলো জানি। ওকে, সো এই একটা বেড সাইড টেবিল, এটা আমরা বানিয়েছি এখানে ঠাকুরের জায়গা। আর এর ঠিক উল্টো দিকে এই ওয়ালটাতেও আমরা টাইলস করেছি, তার কারণ আমি বলি। এই পুরো ওয়ালটা, এটা হচ্ছে বাথরুমের দরজাটা চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এর আগে তোমরা দেখেছিলে আমার বাথরুমের দরজা অন্যরকম ছিল। সো বেসিক্যালি এখানে পাশাপাশি দুটো বাথরুম ছিল, একটা ওই ঘর থেকে যাওয়া যেত, ওটার সাথে একটা ছিল, আর একটা এই বাথরুমটা। বাথরুম থাকার ফলে কি হয়েছে, এই দেয়ালগুলোতে ড্যাম পড়ে যাচ্ছিল, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে এই ওয়ালটাও আমরা পুরো ধরে টাইলস বসিয়ে নিয়েছি। সো এই আর ঠিক এর উল্টো দিকেই ছিল আমাদের রান্নাঘর। রান্নাঘরে কোনো চেঞ্জ হয়নি, হ্যাঁ কোনো চেঞ্জ হয়নি বলাটা ভুল হবে, সব জায়গায় এখানে বেসিক্যালি আমরা রং করিয়েছি রান্নাঘরটাকে আবার। আর সেই সঙ্গে যেটা হয়েছে, এই যে মাইক্রোওভেনের জন্য এই নতুন র‍্যাকটা আমরা কাঠের মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নিয়েছি। খুব একটা গুণগত আমার হয়নি এটা, কিন্তু আপাতত মাইক্রোওভেনটা ওখান থেকে সরানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। তো চলো এবার আমরা ঢুকবো আমাদের বাথরুমে। সবার আগে বলি, বাথরুমের এই যে দরজাটা দেখছো, এই দরজাটা এটা পুরো গ্লাস ডোর করা হয়েছে। সো এটা বেসিক্যালি পিভিসি ডোর, কিন্তু গ্লাস ডোর, আর এটা বেসিক্যালি অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের ওপর এটা সাদা রং করানো হয়েছে, তো এটা বেসিক্যালি ফস্টার গ্লাস। আচ্ছা এবারে ভেতরটা আমরা যাই। শুরু করার আগেই যেটা বলা উচিত সেটা হচ্ছে, এটা দুটো বাথরুম আর নেই, একটা বাথরুম হয়ে গেছে। মাঝখান থেকে দেওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে, কারণ আমাদের কোমর একটা বাথরুমেই ছিল। তো যখন একটা বাথরুমেই ছিল, তো তখন দুটো মিলিয়ে একটা বাথরুম করলেও আমাদের সেই একটাই কোমর থাকছে। তো সেই জন্য একটু স্পেস বাড়ানোর জন্য, আর ওয়াশিং মেশিনটাকে এখানে রাখার জন্য বাথরুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য মাঝখান থেকে দেওয়ালটা ভেঙে দেওয়ায় বাথরুমটা একটু বড় হয়ে। সো এটা যে দেখছো ফ্লোরটা পুরো মার্বেল ছিল, সেটা পুরো চেঞ্জ করে এটাকে টাইলস বসানো হয়েছে। আর এর গায়ে যে ওয়াল টাইলস, এটাও পুরো চেঞ্জ করা হয়েছে। সো এই ডিজাইনের টাইলস লাগানো হয়েছে পুরো বাথরুম জুড়ে। আর এই হচ্ছে সামনে মিরার, সো দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বেসিন, বেসিনটাও চেঞ্জ করা হয়েছে, এই জায়গাটা পুরো চেঞ্জ করা হয়েছে। এটা একটা স্টোন, ভালো স্টোন ইউজ করা হয়েছে এখানে। এখানে কিছু স্পেস রাখা হয়েছে, যেখানে আমার কাঁচাকুচি জিনিসপত্র বা যা কিছু বাথরুমের যা কিছু দরকার সেই জিনিসগুলো এখানে রাখা আছে। সো এই আর এই পুরো একটা গ্লাস মিরার আর কি লাগানো হয়েছে, আর এইভাবে কিছু র‍্যাক করা হয়েছে। সো এই এটা হচ্ছে বাথ এরিয়া, কলগুলো পুরোনো কলই আমার যেটা ছিল শাওয়ারে সেটাই লাগানো হয়েছে, আর কমোডও তাই যেটা ছিল সেটাই। তো ওখানে একটা ছোটো ছোটো কিছু র‍্যাক করা হয়েছে, আর এই সাইডে আমার ওয়াশিং মেশিনটা চলে এসেছে।
তো সব মিলিয়ে বাথরুমটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো আমাদের কাছে এটা বেশ বড়, কারণ দীর্ঘদিন আমরা ছোট ছোট বাথরুমে ছিলাম, একবারে ইউজ করেছিলাম আর কি, খুবই ছোট ছোট। এটা মানে এইদিকে বাথরুমটা একটু বড় ছিল আর ওই সাইডেরটা ভীষণ ছোট ছিল। তো এই কেমন লাগলো তোমাদের একটু জানি। আমি ওয়ার্ম লাইট লাগিয়েছি, টিউব লাইট, কারণ এতদিন সাদা আলো জ্বলতো, তো আমার এবার ইচ্ছে হয়েছিল একটু ওয়ার্ম লাইট লাগাবো, তো সেই জন্য ওয়ার্ম টিউব দুদিকে দুটো লাগানো হয়েছে। আর এখানে এক্সস্ট ফ্যানটা লাগানো হয়েছে। এবার বাথরুম থেকে বেরিয়ে আমরা ঢুকবো ডাইনিং। ডাইনিংয়ে প্রথমেই তোমরা এই ফ্রিজটা দেখতে পাবে, ফ্রিজটা পুরোনো ফ্রিজটাই আছে, ঠিক এর পাশ থেকেই সমস্ত চেঞ্জ হয়ে গেছে। সবার আগে তোমরা যদি জানলাটা দেখো, সেই জানলার গ্রিলটা যেমন এর আগে দেখালাম, গ্রিলটা কিন্তু এইখানে ছিল, ঠিক আছে, এই সামনেটা ছিল, তো এটাকে পুরো পিছিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে অনেকটা স্পেস বেরিয়ে গেছে। আর স্লাইডিং সিস্টেম করা হয়েছে, আর ওইগুলো স্পট লাইট লাগানো হয়েছে, এখন দিনের বেলা বলে তোমরা ভালো বুঝতে পারছো না। সো এই আর এর ঠিক সামনেই যেটা দেখছো, এটা হচ্ছে ডাইনিং টেবিল, এটা বেসিক্যালি ফোল্ডিং ডাইনিং টেবিল, আমি পরে তোমাদের এটাকে খুলে দেখাবো। এটা আমাদের সেই পুরনো স্ট্যান্ড ফ্যানটাই আছে। এবার এই সাইডটা দেখো, এটা আমরা একটা নতুন আলমারি বানিয়েছি। এটা বেসিক্যালি কাঁচের যে বাসনগুলো থাকে আমাদের এক্সট্রা আরও আছে, ওই লফটে তোলা আছে, তো ওই লফটে অভিষেক বাথরুমে ঢুকলো, তো ওই লফটে তোলা আছে, এত ভেতরে ঢুকে গেছে যে বার করা সম্ভব হচ্ছে না, তো ওগুলোকে বার করে এনে আরও এখানে গুছিয়ে রাখার ইচ্ছে আছে। তো সেই জন্য ভেতরে লাইট সিস্টেম করা হয়েছে, তোমাদের একটু খুলে দেখাই। যে কটা বাইরে ছিল কাঁচের বাসন আপাতত সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। আর এর ঠিক নিচে এখানে বেসিক্যালি আমাদের যে ইনভার্টারটা, তো এই যে এখানে আমাদের ইনভার্টারটা রাখা হয়েছে। তার ঠিক পাশেই এখানে যে জানলাটা ছিল এটারও ঠিক সেম, সামনে গ্রিল ছিল, গ্রিলটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং স্লাইডিং ডোর করা হয়েছে, যার ফলে অনেকটা স্পেশিয়াস লাগছে। দেখো এদিকেও এটা, এদিকেও এটা। আর এটা অভিষেকের কম্পিউটার টেবিল। বেসিক্যালি এই যে চেয়ারটা দেখছো এটা আমাদের ডাইনিং টেবিলের সঙ্গেই কিন্তু পাওয়া, কিন্তু আমরা আর আলাদা করে আর চেয়ার নিইনি, তো এটা দিয়েই অভিষেক ওর অফিসের কাজকর্ম বা ওর লেখালেখি সবই এখানে করবে ও, তো সেই জন্য এই টেবিলটা বানানো হয়েছে। কটা ড্রয়ারও রাখা হয়েছে যেখানে ওর দরকারি জিনিসপত্র রাখা আছে, সো এইসব আর কি। আর এইটা রাখা হয়েছে এখানে বাইরে থেকে এসে অভিষেকের অফিসের ব্যাগ ট্যাগুলো এখানে রাখার জন্য। এটা তো অভিষেকের মাই, যেহেতু গল্প বানায়, তোমরা জানো ও গল্প পাঠ করে, ওর একটা চ্যানেল আছে ইউটিউবে, তো সেটার জন্য এই মাইকটাও এখানে সেট করা আছে একেবারে। ঠিক তার পাশেই এটা হচ্ছে আমার কম্পিউটার টেবিল, বাই দ্য ওয়ে এখানেও স্পটলাইট আছে, তো এই দেখো এখানেও স্পটলাইট লাগানো হয়েছে। তার পাশে এইটা হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এখানে বসে আমি ভিডিও এডিট করব, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল। কম্পিউটার টেবিলে আমি এইরকম দুটো র‍্যাক করিয়েছি, তো এটা আপাতত আমি ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি, তো ইচ্ছা আছে পরে দেখা যাক কি হয়। গাছ টাছ লাগানোর তো প্ল্যান আছে, যেমন এইখানগুলোয় আমার গাছ লাগানোর প্ল্যান আছে, এখানেও গাছ লাগানোর প্ল্যান আছে। সো এই বুক থেকে একবার দেখিয়ে দিই, এটাই। আর এই হচ্ছে অভিষেকের স্বপ্নের বুকশেলফ, এটা করা হয়েছে, আমাদের কিছু বই মানে অভিষেকের যে কটা বই আমাদের বাড়িতে ছিল সেগুলো দিয়ে গোছানো হয়ে গেছে। আর নিচে এই শেলফগুলো করা হয়েছে, এগুলো কভার্ড, কারণ এখানে কিছু ধরো খবরের কাগজ বা এক্সট্রা কিছু জিনিসপত্র সেগুলো রাখার জন্য এটা করা হয়েছে। তো এই এর উল্টো দিকে মনে আছে তোমাদের এই দেওয়ালটা পুরো লাল দেওয়াল ছিল, তো এখানেও আমি তোমাদের আগেও ভিডিও দেখিয়েছি, এখানে আমার কিছু চেয়ার রয়েছে, বেসিক্যালি আমি তোমাদের দেখিয়ে দিই, এটাও কিন্তু ডাইনিং টেবিলেরই চেয়ার, ওটাও এই দুটো চেয়ার আমরা পেয়েছি আর সেই সঙ্গে এই বেঞ্চটা পেয়েছি, ঠিক আছে। তো আমরা সকালবেলা বসে এখানে চাটা খাচ্ছিলাম বলে এটা এইভাবেই এলোমেলো হয়ে আছে, আর এই চেয়ারটা আমার পুরনোই ছিল। আর আমার এখানে আগে যে ডাইনিং টেবিলটা ছিল সেটা কোথায় গেছে তোমাদের পরে দেখাবো। সো এই যে ওয়ালটা তোমরা অনেক আমার ভিডিও দেখেছো, এদিকটা লাল দেওয়াল ছিল আর এখানটা পুরো ড্যাম্প ধরে গিয়েছিল, তো সেই জন্য এটাও আমরা, কারণ এরও ওই দিকেই ঠিক বাথরুমটা, তো যার ফলে আমরা এটাকেও পুরো টাইলস করে নিতে বাধ্য হয়েছি।
সো এই এবার চলে আসি ফল সিলিং সো এই হচ্ছে আমাদের ফল সিলিং কতটা বোঝা যাচ্ছে দিনের আলোটা রাত্রিবেলা শ্যুটটা করলে না খুব ভালো তো আমি তোমাদের রাতেও একটা কিছু ঝলক রাখবো সো এই হচ্ছে একটা পার্ট আর ওই হচ্ছে আর একটা পার্ট ঠিক আছে ওইটা হচ্ছে ডাইনিংয়ের পার্ট আর যদি ড্রয়িং রুমের পার্ট বলি তাহলে এইটা হচ্ছে ড্রয়িং কাম লাইব্রেরি এরিয়া সো আমরা আপাতত এই জায়গাটা ফাঁকা রেখেছি ভেবেছিলাম একটা সোফা ব্যবস্থা করব কিন্তু আপাতত করছি না আমাদের অসুবিধা হচ্ছে না তো এই চেয়ার ফেয়ার এনাফ আছে তো এতেই হয়ে যাচ্ছে ভবিষ্যতে হয়তো সোফা করতে পারি সো এই হচ্ছে আমার বাড়ির ফুল লুক প্রচুর চেঞ্জেস হয়েছে মানে কি বলবো দেড় মাস কি প্রায় পৌনে দু মাস আমি যার জন্য কোনো ভিডিও করার মুডেই আমি ছিলাম না তো ভিডিও বানানো আমার হয়নি দাঁড়াও বলছি তো গরম না আর আমি ঘেমে যাচ্ছি পুরো ভিডিও করতে করতে পাখা চালাতে পারছি না সো কি হয়েছে যে দেড় মাস পৌনে দু মাস প্রথম দিকে তো স্কুল খোলা ছিল স্কুলে চলে যেতাম বাড়ি এসে দেখতাম কী কী কাজ হয়েছে ঠিক ছিল তারপর যে ছুটিটা পড়ে গেল এবার তো আমি সারাদিন বাড়িতে অভিষেক অফিসে বেরিয়ে যাচ্ছে একটু বেলা করেও যাচ্ছিল সারাদিন বাড়িতে মিস্ত্রির কাজ করছে আর যেহেতু আমরা এই বাড়িতেই রয়েছি ওই একমাত্র বেডরুমটা আমাদের ফাঁকা ছিল ফ্রি ছিলাম আমরা বেডরুমটায় ওই জন্য আমরা কোনো কাজ এখন করাইনি কারণ বেডরুমে যদি কাজ করাতে হতো তাহলে আমাদের মুশকিল হয়ে যেত আমাদের পক্ষে থাকাটা অসুবিধা হয়ে যেত তো সেই জন্য বেডরুমটা আর কিচেনের কিচেনটা মডিউলার করার খুবই ইচ্ছে আছে কিন্তু এবারে হলো না নেক্সট ইয়ার হয়তো করবো এরকমই ভাবনা চিন্তা আছে তো বাড়িতে থেকে সারাদিন ওই ঘরের মধ্যে বন্দি আর স্পেশালি যখন বাথরুমের কাজটা হচ্ছিলো ভীষণ অসুবিধা হয়েছিল ভাগ্যের সঙ্গে মা বাবা উপরে রয়েছে তো ওই কারণে উপরে আমরা বাথরুমের জন্য যেতাম মানে এত অসুবিধা হয়েছে মানে কি বলবো ওই সময়টা অভিষেক তো তারপর দুপুরের পর অফিস চলে যেতে পারে আমি সন্ধ্যে মানে ওই সময় সন্ধ্যে রাত 10টা অবধিও কাজ হয়েছে ঠিক আছে বাড়িতে মিস্ত্রি দুম দাম এদিক ওদিক আওয়াজ হচ্ছে তো কাজ সারাদিন ধরে চলেছে আর ভালো লাগতো না এত মনে হতো কবে শেষ হবে ভুল করলাম কি সব কাজ একসাথে করে শুরু করিয়ে দিয়ে মানে এরকম মনে হতো তো যার ফলে কি ভিডিও করার যে এন্থুটা পাবো সেটাই পাচ্ছিলাম না আমি জানি তোমাদের মনে অনেকেরই মনে প্রশ্ন এসেছে এর মধ্যে যে কেন আমি ভিডিও দিচ্ছি না তো এটার আর কোনো কারণ নয় এটাই যে বাড়িতে কাজ হচ্ছিলো দেখানোর মতো কিছু ছিল না ঠোকাটুকি কাজ আর আমরা যে সমস্ত কাঠের কাজ সেটাও আমাদের বাড়িতেই হয়েছে দেখলে পাশেই গ্যারেজে আর ঘরের মধ্যে রং চলছে এদিকে টাইলসের মিস্ত্রি কাজ করছে এদিকে বাথরুমে কলের মিস্ত্রি কাজ করছে মানে পুরো ঘিচিমিচি ছিল এই জাস্ট 4-5 দিন হলো সমস্ত কাজ শেষ হয়েছে আর আমি একটু তারপর শুরু হলো কি আমাদের গোছানোর পালা ওরা তো করে টোরে দিয়ে চলে গেল এবার আলমারি গোছানো এই এটা গোছানো বাই দেবে আমার ওই আলমারিটাও কোথায় গেছে তোমার পরে দেখাবো ঠিক আছে আছে সবই আছে তো এই সমস্ত কাজ গোছানো টোছানো মোটামুটি শেষ হয়েছে একটু ভদ্রস্থ অবস্থায় হয়েছে তো তারপর ভাবলাম এই ভিডিওটা এবার বানানো যেতে পারে তোমাদের একটা পুরো আমার হাউস ট্যুর দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ডাইনিং টেবিলটা পরে তোমাদের ভালো করে খুলে দেখাবো সো এখন আমাদের এক জায়গায় বেরিয়ে যাওয়ার আছে সেটার উপরও একটা আলাদা ব্লগ আসছে এরপর আর এখন আর এরকম বড় গ্যাপ হবে না এটা একটু অসুবিধা হয়ে গিয়েছিল বলে ভিডিও বানাতে পারিনি কারণ কম্পিউটার ফম্পিউটার সব খোলা ছিল সব খুলে সব এই বেডরুমে ওখানেই জামা কাপড় আলমারি সরে গেছে মানে কি যে অবস্থা ছিল সে বলার মতো নয় সো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না কেমন লাগলো তোমাদের আমার এই নতুন ফ্ল্যাট বলতে পারো এটা পুরো চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে সো আমার এই নতুন ফ্ল্যাট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই